কাল থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। মিরপুরে খেলাটি শুরু হবে দুপুর 1টায়। অক্টোবরে শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় মাঠে ক্রিকেট রাখতে জাতীয় হাই পারফরমেন্স ও অনূর্ধ্ব 19 দলের 45 ক্রিকেটারকে তিন দলে ভাগ করে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। দলগুলোর নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। প্রতিটি ম্যাচে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এই উপলক্ষে টিম হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিন দলের অধিনায়ক। লম্বা সময় পর মাঠে ফিরতে পেরে স্বস্তি জানান তারা। আমরা অনেকদিন পর ক্রিকেটে আসছি, একটা কম্পিটিটিভ ক্রিকেট হবে, প্রায় অলমোস্ট 50-60 জন ক্রিকেটার আমরা এই টুর্নামেন্টটা খেলবো। আসলে জাস্ট ক্রিকেটে ফিরে আসছি এটা না চিন্তা করে আমার কাছে মনে হয় যে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেতে পারি। এখন কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে, কারণ দিন শেষে এটা আমাদের কাজ, আমাদের ভালোবাসার জায়গা, তো সেদিক থেকে ভালো লাগছে।